মাননীয় প্রধানমন্ত্রীর দাওয়াতে উনি দাওয়াত গ্রহণ করেছেন এবং উনি এসেছেন উনি আপনাদের সামনে এখন দুটো কথা বলবেন ধন্যবাদ بسم الله الرحمن الرحيم السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله وصلى الله وسلم على رسول الله حقيقة أنا مسرور بحضوري في هذا الحفل الكريم فحياكم الله وبياكم وأسعدكم وأتمنى بإذن الله عز وجل لكم التوفيق والسداد وأن يكون هذا الحفل حفلا مباركا وأن يؤتي ثماره شكرا لكم والسلام عليكم ورحمة الله وبركاته بسم الله الرحمن الرحيم আমাদের ওলামা ক্যাবগণ এবং সমগ্র বাংলাদেশ থেকে আগত মসজিদের ইমাম মুসল্লিগণ আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু আজকে আপনারা সবাই এসেছেন আমি খুবই আনন্দিত এবং আজকে আমাদের জন্য একটা বিশেষ দিন কারণ আপনারা জানেন যে আমাদের মসজিদ নববীর যিনি ইমাম সাহেব দিদি এখানে উপস্থিত আপনাদের সবার সঙ্গে কথা বললেন কিন্তু আসল কথা আবার মূল প্যানেলে যে বলবে এবং সেটা বাংলা তর্জমাও হবে এবং সেই সাথে আপনারা ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে তার কথাও শুনতে পারবেন পুরো অনুষ্ঠানটাই আপনারা দেখতে পারবেন আমি আল্লাহ রাব্বুল আলামিনের কাছে শুকরিয়া আদায় করি যে আমাদের দাওয়াত তিনি কবুল করেছেন এবং তিনি আমাদের বাংলাদেশে এসেছেন এটা আমাদের একটা সৌভাগ্য কারণ সকলেই তো আমরা মদিনা শরীফে বা উমরা করতে বা হজে যেতে পারি না বা মক্কা শরীফে যেতে পারি না কিন্তু সেখানকার মসজিদের যিনি ইমাম নামাজ পড়ান তিনি যে আমাদের বাংলাদেশে এসেছেন এটা বাংলাদেশের জন্য অনেক গর্বের বিষয় কাজী আপনারা আল্লাহ রাব্বুল আলামিনের কাছে দোয়া করবেন যেন আমাদের বাংলাদেশের আজকে যে সারা বিশ্বের কাছে সম্মান এই সম্মানটা যেন অব্যাহত থাকে আর সেই সাথে সাথে আমি সৌদি বাদশাহ এবং ক্রাউন প্রিন্স সকলকে আন্তরিক মোবারকবাদ জানাই আর সেই সাথে সাথে আপনারা যে এত কষ্ট করে এসেছেন সেজন্য আপনাদের আমি ধন্যবাদ জানাই মোবারকবাদ জানাই এবং আপনাদের দোয়া চাই দোয়া করবেন যেন বাংলাদেশকে এইভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি একটু পরেই আমরা আমাদের মূল অনুষ্ঠান শুরু হবে আপনারা কিন্তু যাবেন না শুধু আপনারা যাতে ওনাকে দেখতে পারেন সেজন্য আমরা এই ব্যবস্থাটা করেছি প্রথম হলে দেখা হলো এখন আপনাদের সঙ্গে দেখা হলো এখন আমরা মূল হলে যাব আর আপনারা সব অনুষ্ঠানটা এখানে দেখতে পারবেন কাজেই আপনারা ধৈর্য ধরে বসবেন আর আল্লাহর কাছে দোয়া করেন যে বাংলাদেশ আজকে যে উন্নতি হচ্ছে সেটা যেন অব্যাহত থাকে আপনাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু বাংলাদেশ জয় জীবী হোক